ফজর পর্যন্ত ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على বিশাল
মোবারকময় দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আমার সম্মানিত দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে রাত্রির গভীরতম অংশে ফজরের পূর্বে সাহারির সময়ে এই মাঠে বসে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার জীবনে একবার আলোচনা করেছি এত গভীর রাত্রে, সেটা ছিল ময়মনসিংহ। আমি যাওয়ার পরে আমাকে বলতেছে যে শেখ আপনি খেয়েতে ঘুমাই যান, আপনার আলোচনা রাত তিনটায়। এর আগে আমি কখনো জানতাম না যে রাতের তিনটায় ওয়াজ মাহফিল হয়, রাতের তিনটায় আলোচনা হয়। তো আজকে আবার সুরি টোলাতে দেখলাম রাত সোয়া দুইটা আমার আলোচনা, আলহামদুলিল্লাহ। এবং আরো অবাক, আমাদের সম্মানিত শ্রোতা ভাই বোনেরা যারা আছেন তারাও রাতের আড়াইটা বাজেও জাগ্রত আছে, আলহামদুলিল্লাহ। কোরআন এবং সুন্নাকে কত ভালোবাসলে যে এত রাত্রেও এভাবে জাগ্রত থেকে কোরআন সুন্নার আলোচনা শুনেন। তবে রাতে তিনটায় যে মাহফিলের অভিজ্ঞতা ছিল আমার, সেখানে অধিকাংশ মানুষ ঘুমাই গেছে, অল্প কিছু মানুষ জাগ্রত ছিল। আমিও ঘুমাই ঘুমাই আলোচনা করছি, আর যারা শ্রোতা ছিল অল্প কয়জন ছিল, 50% ঘুমের মধ্যে, আর বাকিগুলো মোটামুটি 100% ঘুমের মধ্যেই ছিল। এরকম ওয়াজ করতে বক্তার জন্য সুবিধা, কারণ বক্তা যা বলবো আন্দাজি শ্রোতা কিছু ধরতে পারবে না কি বলতেছে না বলতেছে। মনোযোগ দিয়ে শুনলে বক্তাকেও খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, আর সবাই ঘুমায় থাকলে বক্তাও ঘুমাবে শ্রোতাও ঘুমাবে। বক্তা যা মনে চায় তাই বলবে, শ্রোত কিছু যা মনে চায় তাই শুনবে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব আপনারা কেউ ঘুমাবেন না ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মধ্যে কোনো কথাবার্তা জিজ্ঞাসা করলে একটু জবাব দিবেন, তাহলে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এখনো জীবিত আছেন, কি বলেন? ঘুমের দোয়া পারেন তো, ঘুমের দোয়াটা বলেন তো দেখি, বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। আচ্ছা, তাহলে এখানে আমরা বলি যে আল্লাহ আপনার নামে আমি মারা যেতেছি, আমুতু মারা যেতেছি, ওয়া আহিয়া আল্লাহ আপনি আমাকে আবার জীবিত করে দিয়ে। তাহলে ঘুম যাওয়া মানে তো মারা যাওয়াই, তাই জন্য আপনি কি মারা গেছেন না জীবিত আছেন আমি বুঝবো কিভাবে? তো দোয়া আগে পড়াই নিছি, এবার ঘুমের দোয়া যেহেতু পড়াই ফেলছেন ঘুমাইয়ে যাইতে পারেন, তবে জীবিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, এখন ইমাম সাহেব বলে দিছে খবরদার
আমার পিছনে কেউ জোরে আমিন বলতে পারবেন না। জোরে আমিন বললে নামাজ ছেড়ে দিয়ে ইমাম সাহেব এসে ধরে ফেলবে, কারণ ইমাম সাহেবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কেউ যদি তোমার পিছনে আমিন জোরে বলে প্রয়োজনে নামাজ ছাড়ে দিবা, তাও যে তাকে ধরে ফেলবা। এখন মুসল্লিরা আর কেউ ভয়ে জোরে সশব্দে আমিন বলে না। এখন ইমাম সাহেব বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল। মাঝখানে কোনো গ্যাপ নাই, কারণ গ্যাপ দিলে এই সুযোগে বাংলাদেশে কিছু লামাজাবি ভাই রয়েছে, এখন এরা আমিন বলে ফেলতে পারে। এখন ইমাম সাহেব বুঝবে কিভাবে যে আমার পিছনে মুসল্লি আছে কি নাই? মুসল্লি যদি আস্তে আস্তে একজন একজন করে চলে যায়, দেখেন ইসলাম কত সায়েন্টিফিক, ইমাম সাহেব তো পিছনে দেখবেন না, ইমাম সাহেব থাকবেন সামনের দিকে। তো মুসল্লি যদি বলা দল দিনের পরে মাঝখান দিয়ে আমিনটা সশব্দে বলে, ইমাম সাহেব বুঝবেন যে আমার পিছনে মুসল্লিরা আছে। কিছুই বলল না মুসল্লিরা, তাহলে মুসল্লি আছে কি নাই তাও তো বোঝা যাবে না। এই জন্য বক্তা ওয়াজ করতে হয় চোখ কান খোলা রেখে। বক্তা যদি চোখ বন্ধ করে ওয়াজ করে, চোখ খুলে দেখবে যে একজন শ্রোতাও নাই, হয়তো একজন দুজন বসে থাকবো, কারণ কোনো ভাইয়ের ক্যামেরা আছে, কোনো ভাইয়ের মাইক আছে, ওনারা বসে থাকবেন মাইক নেওয়ার জন্য, আর এখানে ক্যামেরা আটকানো আছে, এটা আবার নেওয়ার জন্য হয়তো বসে থাকবেন। এজন্য বক্তা চোখ কান খোলা রেখে কথা বলতে হয়। তো এই জন্য আমরা ঘুমাই ঘুমাই বলবো না ইনশাআল্লাহ, চোখ কান খোলা রেখেই বলবো এবং শুনবো। বিষয়বস্তু যেটা বলা হয়েছে এটা একটু করা হয়ে গেছে, বিষয়বস্তুটা বেশি কড়া বিষয়বস্তু, আমরা এত কড়া আলোচনা করতে পারবো না, কারণ আমরা একটু ঠান্ডাও আছে বিশ্বাস। আমাকে এক জায়গায় আলোচনা করার পরে বলতেছে কয় হুজুরের সব ভালো আছে কিন্তু ঠান্ডাও আছে, ঠান্ডাও আছে কাজ হবে না, কারণ গরম আওয়াজ লাগবে। মানুষের মাঠ গরম করে ফেলতে হইব, ময়দান গরম করে ফেলতে হইব। যে কঠিন বিষয়, এই কঠিন বিষয় ঠান্ডাও আছে কাজ হয় না, এই কঠিন বিষয়ের ওয়াজও লাগে গরম। এই জন্য বিষয়টাকে আমরা একটু নরম করে ঠান্ডা করে বলবো ইনশাআল্লাহ। বিষয়টা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইবাদতের সাথে আমলের সাথে আমাদের তরিকার আমলের পার্থক্য। আমরা মূলত আমাদের দেশের সম্মানিত যে সকল পীর সাহেবে কেরাম আছেন ওনাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, বিরোধ নাই। আমাদের বিরোধটা হইল শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কোন ব্যক্তির বিরুদ্ধে না। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা অপছন্দ করি শিরককে, বেদাতকে। এজন্য আমাদের সম্মানিত কোনো পীর সাহেব এই কথা মনে করার উপায় নেই যে আমরা পীর সাহেবদেরকে পছন্দ করি না। যেখানে শিরক থাকবে বেদাত থাকবে আমরা সেখানে নাই, যেখানে তাওহীদ আছে সুন্নত আছে আমরা সেখানে আছি। এখন পীর সাহেবের কাছে যদি তাওহীদ থাকে সুন্নত থাকে আমরাও থাকবো, পীর সাহেবের কাছে যদি শিরক থাকে বেদাত থাকে আমরা। এজন্য আমরা পীর সাহেবের বিরোধী না, পীর সাহেবের কর্মকাণ্ডের বিরোধী। পীর সাহেবের কর্মকাণ্ড যদি শিরক বেদাতের হয় আমরা তার সাথে একাত্মতা নাই। এজন্য পীর সাহেবকে আমরা মহব্বত করব যে পীর সাহেব তিনি কোরআন সুন্নার মাধ্যমে
তাওহীদের দাওয়াত দিবেন, সুন্নতের দাওয়াত দিবেন, আমরা আশাও করবো এটা। এই জন্য আমাদের আলোচনা পীর সাহেবদের বিরুদ্ধে না, আমাদের আলোচনাটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে অন্যান্য তরিকার পার্থক্যটা কোথায়, এবং বিশেষ করে বাংলাদেশের তরিকাগুলোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পার্থক্যগুলো কোথায়, এই বিষয়ে আমরা অনেক লম্বা আলোচনা, তো একবার বেশি কষ্ট দিব না, ইনশাআল্লাহ সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। প্রথমে আসি আমরা বাংলাদেশের তরিকা কয়টা বলেন দেখি, তা কয়েকজন বলছেন 126, বাকি নাকি এটার পক্ষে না বিপক্ষে, পক্ষে হলে হা বলেন, বিপক্ষে হলে না বলেন, হ্যাঁ যে তাহলে তরিকা কয়টা, বাংলাদেশের তরিকার সংখ্যা 126টা, 126টার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা, শর্টকাট যেটা সহজে আল্লাহকে পাওয়া যায় ওই তরিকার নাম কি, মাশাআল্লাহ দেখছেন আজকের স্টুডেন্ট কত মেধাবী সব জানে, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ বাংলাদেশের তরিকা হইল চিশতিয়া সাবেরিয়া। আমরা এখন আসার সময় বন্দর থেকে তো দুইটা রাস্তা আছে, একটা লাঙ্গল বন্দিয়ে ঘুরে আসতে হয় আর একটা এদিক, তা আমি বললাম যে শুনেন রাস্তা কোনটা কোন দিক থেকে গেছে আমার এত কিছু দরকার নেই, আমাকে চিশতিয়া সাবেরিয়া দেখাই দেন, সবাই তো বাকির সৃষ্টিকে সামনে নিয়ে কেমনে দেখাবো, আমি বললাম যে যেই রাস্তা ধরলে সহজভাবে সুবিটোলা পৌঁছা যায় ওই রাস্তাটাই সৃষ্টিয়া সাবেরিয়া, ওই রাস্তাটা দেখাই দেন আমাকে কোনখান দিয়ে গেলে তাড়াতাড়ি সুরিটোলা মাহফিলে পৌঁছা যায়। তাহলে 126টার মধ্যে শর্টকাট যেটা সেটা হলো চিশতিয়া সাবেরিয়া। আচ্ছা সবচেয়ে কঠিন কোনটা, গরম তরিকা কোনটা, যেহেতু শর্টকাটটা জানছেন তাহলে গরমটা জানতে হবে না, সবচেয়ে কঠিনটা, সবচেয়ে কঠিন হলো কাদেরিয়া, সবচেয়ে কঠিন হলো কাদেরিয়া, এটা কঠিন এবং গরম দুইটা একসাথে, এটা সবচেয়ে কঠিন আবার সবচেয়ে গরম, অনেক আল্লাহ নবী একটু ঠান্ডা, অনেক আল্লাহ নবীর মাজার খুব গরম, এজন্য শাহজালাল আর শাহপরান রাহেমাহুল্লাহ এই দুজনের মধ্যে নাকি মামার থেকে বাঘিনা বেশি গরম, শুনছেন না, মামার থেকে বাঘিনা বেশি গরম, এই জন্য মামার সেখান থেকে গেলে একটু বেয়াদবি হইলেও মামা মাফ করে দেয়, কিন্তু বাঘিনের ওখান দিয়ে যাওয়ার সময় যদি গাড়ি একটু জোরে চালাইতে পারেন, বাঘিনা এমন গরম হয় ধাক্কা মারি আপনার গাড়ি রাস্তা বাইরে পালায়, এরকম বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় দেখবেন, কম মাজার এটা খুব গরম, এখানে হুজুর এটা খুব গরম, তো গরম আর নরমের সাথে আমার সম্পর্ক কি, কয় গরম হইলে মোটামুটি গাড়ি জোরে চালাই গেলেও তেমন অসুবিধা হয় না, নরম হইলে, আর গরম হইলে হুজুরে যদি দেখে একটু জোরে চালাইছে গাড়ি তাহলে হুজুরে ধাক্কা মারি গাড়ি বানাই দেয়। তাহলে এই কাদেরিয়া তরিকাটা এটা কঠিন আবার খুব গরম, এটা দিয়ে আল্লাহকে পাওয়া খুব কঠিন, এটা পাইতে হইলে একেবারে সর্বশেষ পর্যায়ে গিয়ে এই তরিকা আল্লাহকে পাওয়া যায়। আমার আলোচনা বুঝতেছেন তো, আচ্ছা 126টা তরিকা, তাহলে এই তরিকাগুলো কেন, তরিকাগুলোর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে।
আচ্ছা, আল্লাহকে পাওয়ার জন্য ফির ধরতে হয়, তরিকা ধরতে হয়। দলিল কি কই পাইছেন? এটা সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা পরের অংশটাকে বাংলা আয়াত মনে করিও। প্রথমটা আরবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ পর্যন্ত আরবি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এটা হইল বাংলা। এটা তেলাওয়াত করার সাথে সাথে এটার কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, অনুবাদ কিছুই লাগে না। যেই লোকটা সরেও সরে জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, তার সামনে তেলাওয়াত করলেও তিনি আয়াতটা বুঝে ফেলেন। দেখো আল্লাহ বলছে উসিলা ধরতে হবে, উসিলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তো উসিলাকে, উসিলা হলো আমার পীর সাহেব। পীর সাহেব কেমনে জান্নাতে নেবে? পীর সাহেব প্রথম নম্বরে জান্নাতে নেওয়ার মাধ্যম হলো আমার যখন মৃত্যু আসবে তখন মালাকুল মাউত আসবে, মালাকুল মাউতের বসায় রাখি, মালাকুল মাউতকে ইবলিস বলবো, এ মিয়া তুমি বসে থাকো কতক্ষণ, আমি একটু এই লোকের সাথে বাহাস করি না। এই জন্য বাংলাদেশে বাহাস পাগল সবাই, ইবলিস আসে করবে, আমি একটু বাহাস করি, আমার 100টা প্রশ্ন আছে, এই 100টা প্রশ্নে যদি এই লোক বিজয়ী হয় তাহলে সে জান্নাতে যাবে, যদি ফেল করে জান্নাতে যাবে। তো তুমি একটু বসে আমাদের বাহাসটা দেখো, বাহাস শেষ হলে তারপরে তুমি রুহু কবজ করে দাও। এখন বাহাস চলতেছে, চলতে চলতে আপনি হেরে যাইতেছেন, যত প্রশ্ন করে তত আপনি হারিয়ে যাচ্ছেন, যত প্রশ্ন করে তত আপনি হারিয়ে যাচ্ছেন, মানে আপনার আর ইবলিসের মধ্যে বাহাস চলতেছে, আর মালাকুল মাউত বসি বসি দেখতেছে। আর আপনার পীর সাহেব এখান থেকে ধরেন 3000 মাইল 4000 মাইল দূরে আছে, উনি আপনার এই কর্মকাণ্ড ওখানে বসে দেখতেছেন। কি সুবহানাল্লাহ কয় না, আউযুবিল্লাহ কয় না, উনি ওখান থেকে দেখতেছেন, দেখতে দেখতে হঠাৎ করে উনি ওজুর অবস্থায় বদনাটা মারি দিবেন, বদনা মেরে বলবেন যে অমুক পুরীত, তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। এখন মুরিদ ওই 1000 মাইল দূর থেকে শুনে তখন মুরিদ উচ্চারণ করে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস মুরিদ জান্নাতে চলে গেছে। তাহলে আপনি যে এই যে বাহাসে হেরে যাচ্ছিলেন, পীর সাহেব যদি 1000 মাইল দূর থেকে না দেখতো আপনি জান্নাতে যেতেন কেমন? এই জন্যই আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা তো হইল দুনিয়াতে আপনি প্রাথমিক অবস্থায় জান্নাতে যাওয়ার জন্য, আবার শেষ দিকে গিয়ে আখেরাতে গিয়ে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে হইলে হয় ট্রেন লাগবে, না হয় বাস লাগবে, না হয় জাহাজ লাগবে, যে কোনো একটা, তবে হেলিকপ্টার মনে হয় নাই কিয়ামতের ময়দানে। হেলিকপ্টারের রাস্তা তো সম্ভবত নাই, হেলিকপ্টারের কথা বেশি শুনি না, এই জন্য ওখানে কিন্তু বাস আছে, ট্রেন আছে, জাহাজ আছে, তাহলে বোঝা যায় রেল লাইন আছে, সড়ক পথ আছে, নৌপথ আছে। এই জন্য কোনো কোনো আমাদের সম্মানিত পীর সাহেবেরা ট্রেনে করে জান্নাতে নেবে, তা কিছু কয় না। আবার কোন কোন বিষয়েরা বাসে করে নিবে, আবার কোন কোন বিষয়েরা জাহাজে করে নিবে। যারা ট্রেনে করে নিবেন তারা বলেন যে শুনেন, আপনি হইলেন একটা খালি বগি, আপনার ভিতরে ইঞ্জিন নেই, আপনার বগিটা হইলো খালি একটা বগি, আর আমাদের হুজুর হইলো ইঞ্জিনওয়ালা বগি,
আপনি ওই ইঞ্জিনের সাথে শুধু আটকাই দিবেন, ইঞ্জিনের সাথে খালি বগিটা আপনি ফাগড়ির মাধ্যমে বা রশির মাধ্যমে বা যে কোনো একটা কিছুকে শক্ত করে বাঁধি দিবেন। বাঁধি দিবে হুজুরে কিয়ামতের ময়দানে যখন জান্নাতের দিকে রওনা দিব, যতগুলা বাঁধছে এই সবগুলা বগি নিয়ে জান্নাতের রওনা দিব। তাহলে আপনার খালি বগিটা যদি ইঞ্জিনের সাথে লাগাই দিতে পারেন তাহলে আপনি জান্নাত নিচ্ছেন। এখন রেল লাইন এটা কোন দিক থেকে কোন দিক, কয় স্টেশন ধরব, কেমনে যাইব, ফুলছেরাদের উপর দিয়ে কেমনে যাইব, এটা তো অনেক চিন্তার বিষয়। ফুলছেরাদের উপর দিয়ে এমন অবস্থা হাতিও যাওয়া যায় না, সেই জায়গায় ট্রেনটা যাইব কেমনে, বাকি রাস্তা গেল বুঝলাম, কিন্তু ওই রাস্তা পার না হলে তো জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে যিনি বাসে নেবেন যারা, তাদের কথা হলো যে আমাদের হুজুর হলেন বাসের ড্রাইভার। ড্রাইভার না হলে যেমন গাড়ি ঠিক মতো চলে না, বা প্যাসেঞ্জার 50 জন, ড্রাইভার 1 জন, 50 জনের চেয়ে বেশি গুরুত্ব। এই জন্য 50 জন প্যাসেঞ্জার 1 জন ড্রাইভার যা বলে তা শুনতে হয়, তার অনুগত হইতে হয়, না হয় সে গন্তব্য স্থানে পৌঁছতে পারে না। এই জন্য আপনারা জান্নাতে যেতে চাইলে আমার জুব্বা ধরতে হইবে, আমার পাগড়ি ধরতে হইবে, না হয় তো আমি আপনাদেরকে নিয়ে যাবো না। কোনো যাত্রী যদি আমার অবাধ্য হয় তারে রাস্তা গাড়ি থেকে নামাই দেবে। এই জন্য আমি দাঁড়াতে গেলে দাঁড়াই থাকবেন, বসতে গেলে বসতে থাকবেন, যেমনি বলি তেমনি শুনবেন, না হয় জান্নাত পাওয়া। আবার কেউ কেউ জাহাজে করে নিয়ে যাবে, কারণ আমাদের দেশের অধিকাংশ পীর সাহেবদের বাড়ির পাশেই নদী, বাংলাদেশ নদী মাতৃক দেশ, এই জন্য সবসময় জাহাজে তারা আসা যাওয়া করেন, এই জন্য জাহাজে সুবিধা মনে হয়, এই জন্য ওনারা ঠিক করছেন যে জাহাজে করেন জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের আগে বারবার এই কথাটা বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে আইয়াতিয়া রাসূল রাব্বি, আমার রবের রাসূল আমার কাছে চলে আসবে। আমার উম্মতেরা ইন্নি তারাক্তু ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটি মূল্যবান ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এই দুটি জিনিসের মধ্যে 1 নম্বর জিনিসটা হলো আল্লাহর কিতাব। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবটার ভিতরে হেদায়েতও আছে নূরও আছে, দুটাই আছে। ফাখুজু বিহি ওয়াস্তামসিকু বিহি, এই আল্লাহর কিতাবটাকে তোমরা ধরো, ফাখুজু বিহি ধরো, ওয়াস্তামসিকু বিহি এটাকে খুব শক্ত করে মজবুত করে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা আমার বর্তমানে আমার পরে ধরবা কি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবকে মজবুত করে শক্ত করে ধরে রাখবা। কিন্তু আমরা বলতেছি আল্লাহর কিতাব ধরলে তুমি গোমরা হয়ে যাবা, নাউজুবিল্লাহ, আল্লাহর কিতাব ধরা যাবে না, ধরতে হবে কি, ফির পীর সাহেব ধরতে হবে, আল্লাহর কিতাব ধরা যাবে। এমনকি একজন এরকমও বলছেন বা আপনি বিপদে পড়ছেন, আল্লাহর কিতাবে আপনার বিপদ থেকে বাঁচাইতে পারে, কিন্তু পীর সাহেব আপনার বিপদ থেকেও বাঁচাইতে কিছু বলা না, ঘুমাই গেছে পীর সাহেব বাঁচাইতে পারে, এই বিশ্বাস পোষণ করা কি শিরক। আচ্ছা, তাহলে আমার তরিকা সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা কি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ওনারা সকলে ছিলেন কি আল্লাহর ওলি, খালি আল্লাহর ওলি না, আল্লাহর ওলি
বাপ, মানে অলির বাপ খালি অলি না, এবং জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর। আচ্ছা, এই আল্লাহর অলিরা কোন তরিকা শর্টকাট আল্লাহকে পাইছে বলেন দেখি? এই সাহাবাই কেরাম কোন তরিকার মাধ্যমে আল্লাহকে পাইছে? তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, 126 তরিকার কোন একটা তরিকা সাহাবাই কেরাম পাইছেন কিনা? আচ্ছা, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তারা এই 126টার কোন একটা পাইছেন কিনা? আচ্ছা, এরপরে আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই 126 তরিকার কোন তরিকার পীর ছিলেন, কোন তরিকার মুরিদ ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব কে ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ কারা ছিলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এদের পীর কারা ছিল, মুরিদ কারা ছিল, এবং এরা কোন তরিকার ছিলেন? এরা কি সিস্তিয়া সাবেরিয়া না সিস্তিয়া নিজামিয়া? কোন সিস্তিয়া? তাহলে মনে হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনারা আল্লাহর ওলি হইতে পারেন নাই, কি বলবো? দ্বিধাদ্বন্দ্বে আছে, কি বলবো? যেহেতু তারা 126 তরিকাও পায় নাই, শর্টকাট তরিকাও পায় নাই, তারা আল্লাহর ওলি হবে কেন? তারা আল্লাহর ওলি হয়েছেন কোন তরিকায়? হয়েছে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হইতে হইলে একটা তরিকার মাধ্যমে, তরিকায় একটা, গরম হইলেও এটা, নরম হইলেও এটা, ঠান্ডা হইলেও এটা, গরম হইলেও এটা, একটাই তরিকা। এই তরিকার মাধ্যমে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহকে পেয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই তরিকার মাধ্যমেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া সম্ভব। আচ্ছা, এবার আসেন, 126 তরিকার কতক্ষণ জিকির করি? জিকির করলে একটু গুমতুম চলে যাব, সবাই একটু কলব পরিষ্কার হয়ে যাবে, সাথে সাথে ঘুমও চলে যাব, অনেক উপকার হবে এটার দ্বারা, বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। 126 তরিকার জিকির আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে নিয়াত করতে হয়, 126 তরিকার জিকিরে নিয়াত করতে হয়, 126 তরিকার জিকিরে নিয়ত করতে হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে নিয়ত করতে হয়। আচ্ছা, আজকে মাহফিলে আসার সময় নিয়ত করছেন কে কে? অনেকে করে নাই। আচ্ছা, যারা নিয়ত করছেন কে কে? নাওয়াইতুয়ান আযহাবা ইলাল মাহফিল ফি শুরি টোলা, নিয়ত করে আসছেন কে কে? এরকম নিয়ত করেন নাই কেউ? তাহলে তো আজকে সওয়াবও পাবেন না, এত রাত কষ্ট করি ঘুম মানি এভাবে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিয়তে পড়েন নাই এখনো? নিয়ত কি পড়তে হয় না করতে হয়? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা নিয়ত করে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভরশীল নিয়তের উপরে, নিয়ত করার উপরে, নিয়ত পড়ার উপরে নয়। তাহলে জিকিরেরও নিয়ত মনে মনে কালবের মধ্যে অন্তরের মধ্যে থাকতে হয়, নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না। কিন্তু 126 তরিকার জিকির করতে হলে আপনাকে জিকির পড়তে, জিকিরের নিয়ত পড়তে হয়। যে জিকিরের নিয়ত পারেন তো নাকি? নিয়ত পারেন না,
জিকিরের নিয়ত হইল আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জা আছি, আমার কলবের থেকে আমার পীর সাহেব হুজুরের কিবলার পীর সাহেব কিবলার কলবের তরফ মুতাওয়াজ্জা, পীর সাহেব হুজুরের কলব আমার দাদা হুজুরের কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার দাদা হুজুরের কলব এখানে শরীটোলা থেকে চলে যাবে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে রাজশাহী, রাজশাহী থেকে রংপুর, রংপুর থেকে বরিশাল, বরিশাল থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে ইরান, তেহরান, তেহরান থেকে চলে যাবে বাগদাদ, বাগদাদ থেকে মক্কা মদিনা ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে চলে যাবে, সেখান থেকে জিকিরের পয়জবর কথা আমার কলবে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিসসালামের যুগের লোকেরা বলতেছিল ইব্রাহিম তুমি যত জিকির করবা কাজ হবে না, তোমার জিকিরের নিয়ত নাই। তো ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন কেমনে নিয়ত করতে হবে, এইভাবে এইভাবে এই পুরা জমিন বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি তোমার নিয়ত করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমার ফিজা হুজুরের দিকে মুতাওয়াজ্জা হবে না, জমিনে এত জায়গায় ঘুরবে না, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমার কলব সরাসরি চলে যাবে, সরাসরি মুতাওয়াজ্জা হবে আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছে, যিনি আসমান জমিনের খালেক আসমান জমিন সৃষ্টি করেছেন আমার কলব সরাসরি সেদিকে মুতাওয়াজ্জা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে নিয়াত করতে হয়, ইব্রাহিম আলাইহিসসালামের তরিকার জিকিরে নিয়াত করতে হয় সরাসরি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা, আর 126 তরিকার জিকিরে সারা দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে লাইট বন্ধ করতে হয় না, কিন্তু আমাদের 126 তরিকার জিকিরে বাতি নিভাই দিতে হয়, কি বলেন? প্রথমে বলা হয় সমস্ত বাতিগুলা বন্ধ করে দেন, চক্ষু বন্ধ করেন, নারী পুরুষ সব একাকার হয়ে যান, বাতি চালু থাকলে তো নারী পুরুষ একাকার হওয়া যাবে না, এর জন্য বাতি সব বন্ধ করে দিতে হবে, চক্ষু বন্ধ করে ফেলতে হবে, কারণ চক্ষু বন্ধ না করলে আবার আপনি দেখে ফেললে, আপনি যদি চক্ষু না রেখে দেখে ফেলান হুজুরে কি করে, এই জন্য চক্ষু বন্ধ থাকবে বাতিও বন্ধ থাকবে, তারপরে জিকিরের কার্যক্রম শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে লাইট নিভাইতে হয় না, নারী পুরুষ এক মজলিসে জিকির করা যায় না, আলাদা থাকতে হয়, আর আমাদের তরিকার জিকিরে লাইট বন্ধ করতে হয়, চক্ষু বন্ধ করতে হয়, নারী পুরুষ একাকার হয়ে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকিরে যেখানে বসে আছেন সেখানে বসে জিকির করা যায়, কিন্তু আমাদের তরিকার জিকিরে সেখানে বসে থাকা যায় না, সেখান থেকে দৌড় মেরে লাফ মেরে হুজুরের গলা ধরতে হয়, ওখান থেকে দৌড়াই আসি হুজুরের গলা ঝুলতে হয়, ওখান থেকে দৌড়াই স্টেজে উঠে যাইতে হয়, এখান থেকে দৌড়াই বাস দিয়ে উপরে উঠে যেতে হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির করে একজন সাহাবীও কোনোদিন খেজুর গাছে ওঠেন নাই, একজন সাহাবীও খুঁজে পাওয়া যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে, অথবা একজন সাহাবী
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ফেলছে, গলা ধরে ঝুলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করাইতেছেন, সবা সাহাবী লাফ মেরে স্টেজে উঠে গেছে। এরকম কোন ঘটনা সহিহ হাদিস, দঈফ হাদিস, জাল হাদিসে কখনো শুনছেন না? তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলে এরকম নড়াচড়া করা লাগে না, এক জায়গায় বসে বসে করা যায়। কিন্তু আমাদের তরিকার জিকির করলে এক জায়গায় বসে করা যায় না, বিভিন্ন দিকে ছড়াই ছিটাই যাইতে হয়। তবে আমি একটা জিনিস বলি, অনেক ভাইকে জিজ্ঞাসা করছি যে আমার ভাই এইভাবে আপনারা জিকির করেন কেন? বলে যে শোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন ভাবে জিকির করো যেন তোমাকে মানুষে পাগল বলে, এজন্য আমি পাগল সাজতেছি। পাগল সেজে জিকির করতেছে, তো পাগল সেজে জিকির করেন ভালো কথা, আমার আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন পাগল যখন পাগল সেজে জিকির করে, সেই যদি হুজুরের গলা দড়ি ঝুলতে পারে, লাইট এরকম বাস দড়ি ঝুলতে পারে, স্টেজে উঠে যেতে পারে, তিনি তো কারেন্টের তার দড়িও ঝুলতে পারে। কি বলেন? এখানে তো কারেন্টের তারও আছে, তা আপনি হুজুরের গলা দড়ি ঝুলতে পারেন, স্টেজে উঠতে পারেন, বাসে উঠতে পারেন, আপনি কারেন্টের তার দড়িও তো ঝুলতে পারেন। কি বলেন? কিন্তু কারেন্টের তার দড়ি ঝুলতে তো আমরা কাউকে, আচ্ছা আপনি যেমন সুন্দর একটা বাসের উপরে উঠে গেছেন, আপনি তো দৌড়ায় গিয়ে একটা বান্দার কাছেও উঠে যেতে পারেন। কি বল, যেহেতু জিকির করতে করতে আমি পাগল হয়ে গেছি, এটা কি বান্দার গাছ নাকি এটা আম গাছ না কাঁঠাল গাছ, আমার তো খেয়াল থাকার কথা। কিন্তু কখনো দেখছেন যে বান্দার কাছে উঠে গেছে? তাহলে বোঝা যায় যাতে মাতাল তালে ঠিক, তাহলে বোঝা যায় বুঝে শুনে জেনে বুঝে উঠায়, না বুঝে উঠলে তো এরকম কারণটা তারও ধরে ফেলত, তারপরে মান্দার কাছে উঠে যেত, বিভিন্ন জায়গায় উঠে যেত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করতে গেলে কোন সাহাবী কোনোদিন জীবনে খেজুর গাছে উঠেন নাই, কোনো গাছে উঠেন নাই, অথবা স্টেজে উঠে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ফেলছে, এইরকম কোন নজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির করতে হলে এই জিকিরে কোন ধরনের এক্সারসাইজ করা লাগে না, ব্যায়াম করা লাগে না। কিন্তু আমাদের তরিকা গুলোর জিকির করতে হলে অনেক ধরনের ব্যায়াম করতে হয়, অনেক ধরনের ব্যায়াম করা লাগে। আমাদের তরিকার জিকিরে একসাথে শারীরিক ব্যায়ামও হয় জিকিরও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে জিকির হইতো আল্লাহর কিন্তু এক্সারসাইজ হতো না। আমাদের তরিকার জিকির করতে হলে আপনি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 10 লতিফার খেয়াল করে করে জিকির করতে হয়। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 10টা লতিফা আছে, 10টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো খেয়াল করে করে জিকির করতে হয়। এজন্য প্রথমে আপনি আপনার স্যার লতিফার জিকির করবেন, তারপরে আপনার আখফা লতিফার জিকির করবেন, এইভাবে এক লতিফার পর এক লতিফা জারি করে ফেলবেন। এক সময় যখন আপনার শরীরে 10 লতিফা জারি হয়ে যাবে, তখন আপনি মুখে কিছু বলা লাগবে না, অটোমেটিক আপনার শরীরে খালি জিকির চলতে থাকবে, অটোমেটিক চালু হয়ে যাবে, মানে শরীরটা তখন মেশিন হয়ে যাবে, খালি জিকিরের মেশিন, এটা থেকে খালি জিকির বাইরে। এই জন্য মনসুর হাল্লাজকে কেটে টুকরা টুকরা করে নদীর মধ্যে সাগরের মধ্যে বানাইছে, সাগরের মধ্যেও গোশতের টুকরা যায় খালি জিকির করে। এই ওয়াশরুম নাই, মানে আপনার 10 লতিফা যদি চালু হয়ে যায় তো পুরো শরীর অটোমেটিক খালি জিকির করে, আপনি চুপ করে থাকবেন, মুখে দিয়ে জিকির লাগবে না, আপনার লতিফা জিকির করতেছে। আপনি যদি কলব জারি করাইতে পারেন হুজুরের আঙ্গুল দিয়ে, তাহলে আপনার কলব এমন ভাবে জারি হবে
আপনি চুপ করে থাকবেন, কলমে খালি জিকির করব, টিপটপ টিপটপ করে করে কলমে জিকির চলতে থাকবে। আমি তো 10-12 বার জারি করাইছি কিন্তু জারি হয় না, 10-12 বার এরকম জারি করাইছি ভালো করে করে, বলছে কলমটা জারি হয়ে যাক, আমি চুপ করে বসে থাকবো যাতে অটোমেটিক জিকির চলে, কিন্তু এতবার জারি করার পরেও এটা চালু হয় না। আগে যেমন এটা এখনো তেমন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকিরে এরকম 10 লতিফা খেয়াল করে করে কলা কৌশলের জিকির নাই, কিন্তু আমাদের তরিকার জিকিরে এরকম 10 লতিফা সহ কলা কৌশলের জিকির আছে। আমাদের তরিকার জিকিরের মধ্যে লাফাইতে হয়, আমাদের তরিকার জিকিরে গান গাইতে হয়, আমাদের তরিকার জিকিরে নাচতে হয়, আমাদের তরিকার জিকিরে বিভিন্ন রকমের এক্সারসাইজের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে জিকির করতে হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকিরে এত সব কলা কৌশল ব্যায়াম লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকিরে আপনার বালক হওয়ার পরে 15 বছর বয়সে যেই জিকির, 30 বছর বয়সেও সেই জিকির, 40 বছর বয়সেও সেই জিকির, 50 বছর বয়সেও সেই জিকির, 80 বছর বয়সেও সেই জিকির, এন্তেকাল পর্যন্ত একই জিকির। একটা শিশু জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একটা যুবক জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একজন বৃদ্ধ জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমাদের তরিকার জিকিরে আপনার পজিশন যত বাড়বে, যত প্রমোশন হবে, জিকির তত কমতে থাকবে। ইউনিভার্সিটিতে যখন একজন লেকচারার জয়েন করে, তখন একজন লেকচারারকে সপ্তাহে 12টা ক্লাস করাতে, কোনো কোনো ইউনিভার্সিটিতে 16টা ক্লাস করাতে। লেকচারার যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তখন তার পদমর্যাদা উপরে উঠে গেছে, বেতন স্কেল বেড়ে গেছে, কিন্তু তার ক্লাস কমে গেছে। আগে ক্লাস ছিল 16টা, এবার হচ্ছে 12টা। কিছুদিন পরে প্রমোশন হয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে, আগে ক্লাস ছিল 12টা, এবার হচ্ছে 8টা। কিছুদিন পরে প্রফেসর হয়ে গেছে, এবার ক্লাস হয়ে গেছে 4টা। এক সপ্তাহে ক্লাস কয়টা? 4টা। কিন্তু পদবি হয়ে গেছে অনেক উপরে, 22,000 টাকার স্কেল, 56,000 টাকার স্কেল হয়ে গেছে। আপনি যখন আমাদের তরিকায় ভর্তি হইবেন, যখন আপনি শরীয়তের মধ্যে ভর্তি হয়েছেন, শরীয়তের ক্লাসে আছেন, এখন আপনার জিকির হবে 10 লতিফার জিকির। এখন আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আপনি শরীয়তের জিকির প্রথম, আপনার ভর্তি হয়েছেন মাত্র, এখন এরকম জিকির। আচ্ছা, এরপরে আপনি কয়দিন পরে প্রমোশন হয়ে গেছে, শরীয়ত থেকে চলে গেছেন কোথায়? জি, মার পথে চলে গেছে। মার পথে যখন যাইবেন, আপনার প্রমোশন হয়েছে, এবার আপনার জিকির হয়ে যাবে অর্ধেক, জিকির হবে এতদিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার হবে শুধু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা বাদ, কারণ আপনার এখন পজিশন উপরে উঠে গেছে, এখন আপনি দোতলায় উঠে গেছেন, এখন আর লা ইলাহার দরকার নাই, এবার হবে কি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি, কারণ বাকিটা তুমি বুঝিনি, বাকিটা বুঝতে হলে তোমার মহারপদের কি আর লাগবো, এমনি বেটা বুঝবে না, এই জন্য বাকিটা তুমি বুঝেনি।
আচ্ছা, এরপরে আপনার তৃতীয় পজিশনে চলে গেছেন, মারফত থেকে আবার চলে গেছেন কিসে, তরিকতে চলে গেছেন, তিন তলায় উঠে গেছেন, এবার আপনি ইল্লাল্লাহ জিকিরকে আলাদা অর্ধেক করে ফেলবেন, আরো কমায় দিবেন, এবার হবে কি? আল্লাহ 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 আল্লাহ, এটা হলো তিন তলার জিকির, তিন তলায় উঠে গেছেন। কিছুদিন পরে আপনি জিকির করতে করতে চতুর্থ তলায় উঠে গেছেন, সর্বোচ্চ পজিশন হাকিকতে চলে গেছেন, এবার আল্লাহ শব্দটাকেও কেটে অর্ধেক করে ফেলবেন। অর্ধেক করবেন কেমনে? এবার হবে হু হা হু হা হু হা, জালালি বাবা পাইতাম যদি তারে আমি আদর করতাম, হু হা হু হা হু হা, আসেন আসেন বসে যান, আসেন আসেন চা খান। এটা হলো হাকিকতের জিকির, সর্বোচ্চ তরিকার জিকির, এটা হলো একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। এই পর্যায়ে যখন পৌঁছে যাবেন, এবার আর আপনার কোন নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কিছু লাগবে না। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছি যে ভাইজান, আপনি এখন দেখি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কোন শরীয়তের বিধি বিধান মানেন না, আপনি নাকি আল্লাহর ওলি হয়েছেন, কেমনে হইলেন? কয় বেটা তুমি বুঝবা না, তুমি আছো শরীয়তে, আমি আছি হাকিকতে, আমি আছি চারতলায়, তুমি আছো নিচতলায়। তা আমি কই বাবা, আমিও চারতলায় উঠতে চাই, আমার তোলেন টানমারি, আমিও উঠবো চারতলায়, আমার তোলেন, কেমনে তুলতে হয় আপনি শিখাই দেন। কয় শুনো, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন وَعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ, ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমার ভিতরে ইয়াকিন আসে। কয় আমি হাকিকতে উঠার পরে আমার মধ্যে ইয়াকিন আসে গেছে, এখন আর আল্লাহর ইবাদত লাগবে না। হাকিকতের ক্লাসে যাওয়ার পরে ইয়াকিন এসে গেছে, ইয়াকিন আসার কারণে এখন আর কি দরকার নাই, আর ইবাদতের দরকার নেই। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে হলো আল মাউত, আল্লাহ পাক বলছেন মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের জিকির করো, তোমার রবের ইবাদত করো। আর বিকৃত ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে যে আমি এখন হাকিকতে উঠে গেছি, এই জন্য আমার আর জিকিরের দরকার, এখন আর ইবাদতের দরকার। আরেকজন ব্যাখ্যা দিছে, হাকিকতে উঠে যাওয়ার পরে যখন আপনি সর্বোচ্চ ফ্লোরে চলে যাবেন, তখন আল্লাহ আর বান্দা এক হয়ে যায়, আরশে আজিমে গিয়ে আমার মুরিদেরা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার সূরতে আরশে বসে রয়েছে। মুরিদেরা ঠিক করতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমার পীর সাহেব, তা আমি কার ইবাদত করবো, আল্লাহ তো আমার ভিতরে ঢুকে গেছে। আবার কেউ কেউ বলেন আমাদের দেশে, কয় দেখেন ফেরাউনে আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, মনসুর হাল্লাজে আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ দাবি করলে নাকি আল্লাহর ওলিও হওয়া যায়, নাউজুবিল্লাহ। আরেকজনে কয় একদিন বাদশা যায় দেখে মনসুর হাল্লাজও নাই জেলখানাও নাই, আরেকদিন যায় দেখে জেলখানাও আছে মনসুর হাল্লাজও আছে, জিজ্ঞেস করে ও মনসুর তোমারে ওই দিন দেখি নাই কেন? আমি ওই দিন আমার মাওলার বাড়িতে চলে গেছিলাম, আজকে মাওলা আমার বাড়িতে চলে আসছে, মাওলার বাড়িতেও যায় আবার মাওলাও চলে আসে, এটা হলো হাকিকতের খেলা। তো এই জন্য যখন আমি হাকিকতে উঠি আমি ইবাদত করব, কার ইবাদত তো কারো করা লাগবে না, কারণ আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে,
চিনি আর পানি যেমন মিক্স হয়ে শরবত হয়ে যায়, পানির মধ্যে চিনি দিলে যেমন শরবত হয়, তো ঠিক একইভাবে আমার আল্লাহর আমি শরবতের মতো মিশে গেছি। এই জন্যই দেখবেন অনেকে নামাজ পড়ে না, এমনি আল্লাহর ওলি কিন্তু নামাজ পড়ে না। তা আমি বললাম যে ভাই শুনেন, আপনি যেইভাবে হাকিকতে পৌঁছার কারণে আপনার আর নামাজ লাগে না, রোজা লাগে না, ইবাদত লাগে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতকাল পর্যন্ত নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগি কোনোটাই বাদ দেন নাই, তাহলে বোঝা গেল আপনি যেই তবকায় পৌঁছেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তবকা পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তাহলে যেই জায়গা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছতে পারেন নাই, আপনি ওই জায়গা পর্যন্ত কেন পৌঁছলেন? ওই জায়গা তো ইমানদারের জায়গা নয়, ওইটা হলো শয়তানের জায়গা, সেটা হলো আউলিয়াউ শয়তান। আপনি শয়তানের অলি হয়েছেন, আল্লাহর অলি হন নাই। কারণ আল্লাহর অলি হইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকার এত্তেবা না করলে আপনি জীবনেও কোনোদিন আল্লাহর অলি হইতে পারেন না। আচ্ছা আর এদিকে যাব না, এটা বললাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির আর আমাদের 126 তরিকার জিকিরের মধ্যে কিছু পার্থক্য বললাম, আরো আছে, আরগুলো আজকে আর বলা যাবে না। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দরুদ আর আমাদের তরিকার দরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দরুদ শিখাইছেন কিনা, কে বলেন শিখাইছেন? আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পেশ করো আর সালাম পেশ করো। আচ্ছা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ইবাদত শিখান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইবাদত শিখানো ছাড়া চলে গেছেন? আচ্ছা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দরুদ শিখাইছেন। সাহাবায়ে কেরাম আয়াতে কারিমা নাযিলের পরে সাথে সাথে প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে সালাম পেশ করতে হয় এটা তো আমরা জানি, ওয়া কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কেমন করে আপনার উপরে দরুদ পেশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিখেছেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দরুদ, সাহাবায়ে কেরামের তরিকার দরুদ, হাদিসের মধ্যে আসছে, আমরা জানছি আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, কিন্তু আমরা পরবর্তীতে নিজেরা আমাদের তরিকার মধ্যে নতুন নতুন দরুদ বানাইছি, সেই দরুদগুলোকে আমরা এখন কেউ মিলাদের নামে, কেউ দরুদ শরীফের নামে, কেউ ওজিফার নামে, আমরা এগুলোকে সিলেবাস কারিকুলামের অন্তর্ভুক্ত বানাইছি, বানাই আমরা বলি যে এইগুলো না পড়লে আপনি জান্নাত পাবেন না, মানে আমাদের বানানোগুলো না পড়লে আপনি জান্নাত পাবেন না, আমাদের বানানোগুলো না পড়লে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না, এই বানানোগুলো না পড়লে আপনি কামেল হতে পারবেন না। বানানো কয়েকটা দরুদ বলি, ঠিক আছে, আমাদের তরিকার দরুদ, একটা হলো বালাগাল উলা বিকামালিহি মহব্বতের সাথে পড়ি, সকলের আদরের সাথে যত্নের সাথে পড়ি, হক তাআলা সে দোয়া ঈসা নেকি
এই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখাইছেন। শেখ সাদির একটা কবিতা, বাংলাদেশে এসে শেখ সাদির কবিতা আজকে দরুদ হয়ে গেছে। শেখ সাদির কবিতা না হলে ওয়াজ মাহফিল শুরু হয় না, শেখ সাদির কবিতা না হলে বাড়িঘর উদ্বোধন হয় না, শেখ সাদির কবিতা না হলে দোকান উদ্বোধন হয় না, শেখ সাদির উদ্বোধন না হলে কোনো কিছুই বাংলাদেশে উৎপাদন হয় না। বাকিগুলার আর নাম বললাম না, বুঝে নেবেন। কোনো কিছুর উদ্বোধন হয় না। উদ্বোধনীতে কি বলতে হয়? শেখ সাদির রহমাহুল্লাহর কবিতা বলতে হয়। তাহলে কোথায় দরুদ, কোথায় কবিতা? আল্লাহ পাক নির্দেশ দিছেন দরুদ পেশ করার জন্য, কবিতা পেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেন নাই। আর আমরা কবিতা পেশ করে বলতেছি যে দরুদ পড়তেছি আর মিলাদ পড়তেছি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু তারা কিন্তু এই দরুদ গুলা না পড়ে আল্লাহর ওলি হয়েছেন, এই দরুদ গুলা পায় নাই, পাইছে? আচ্ছা, আরো দুঃখজনক হইলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই দরুদ গুলা পাইল না। আহারে, কত আফসোসের বিষয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আমলে তো শেখ সাদির রহমতুল্লাহ জন্মই হয় নাই। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ কি বালাগালুলা পাইছে? আহা, বালাগালুলা সারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ, এত মোবারকময় একটা দরুদ, এত মিলাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পাইল না, ইমাম শাফি রহমতুল্লাহ পায় নাই, ইমাম মালিক রহমতুল্লাহ পায় নাই, ইমাম বুখারী পায় নাই, ইমাম মুসলিম পায় নাই, ইমাম তিরমিজিরা পায় নাই। যুগে যুগে হাজার হাজার মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুজতাহিদ অতিবাহিত হয়েছে, কিন্তু এই দরুদ ছাড়া দুনিয়া থেকে চলে গেছে। আহারে, কি দুঃখের বিষয়। তাহলে 126 তরিকার দরুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের পার্থক্য আছে। দরুদে মাহি আছে, মাহি, দরুদে মাহি, নাম শুনছেন? মাসের দরুদ, মাহি মানে মাস, মাসের দরুদ। মাসের দরুদ আবার কি? মাসের দরুদের আবার মিথ্যা গল্প কাহিনী আছে, জাল হাদিস আছে। আমার জাল হাদিসের আলোচনার মধ্যে এটা আছে, দরুদে মাহি। আবার আছে দরুদে নারিয়া, দরুদের নারিয়া পড়লে আগুনের মতো কাজ, মানে দরুদের নাম হলো নারিয়া, নারিয়া মানে আগুন, এই দরুদ পড়লে আগুনের মতো কাজ করে। আরো যে কত রকমের দরুদ আছে, বিশেষ করে বেহেশতি, নেক আমল, তারপরে রাহে আমল, তারপরে মকসুদুল মোমেনিন, এই জাতীয় অনেকগুলো বই আছে, এই বইগুলো খুঁজলে এই জিনিসগুলো পাওয়া যায়। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দরুদ আর আমাদের তরিকার দরুদে গরমিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে
এইরকম ব্যবস্থাপনা ছিল না যে অন্তভাবে এক মানুষ আরেক মানুষের গোলামি করবে। এক মানুষ এক গোলাম আরেক গোলামের গোলামি করবে এটা ছিল না। কিন্তু আমাদের তরিকার মধ্যে মূল বক্তব্য হল যে ফির সাহেবের গোলামি করতে হবে মুরিদের, কারণ গোলামি না করলে আপনি কামেল হতে পারবেন না। এই জন্য মাওলানা রুমি বলছেন, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল না সব, তা গোলামে শামসে তাবরিজি না সব। মসনবের মধ্যে মাওলানা রুমি প্রথমে প্রথম লাইন লিখছেন, মসনবিয়ে মৌলবিয়ে মানবী হাসতে কোরআন দরজাবানে পাহলবি। একসময় কত সে আনমুখস্থ করছে খালি ওয়াজ করার জন্য, কবিতা কমু আর ওয়াজ করবো, মানুষ করবো যে ওরে আল্লাহ এক হুজুর যে আইছে এমন বয়ান করছে ময়দান কাভায় ফেলছে। এই জন্য মসনবির কবিতা, তারপরে আপনার গোলেস্তা গোয়েস্তার কবিতা, তারপরে আল্লামা ইকবালের কবিতা, সব মুখস্থ। তো এখানে আপনার মাওলানা রুমি বলতেছে, খোদ বখোদ মাওলানা রুমি হারগেজে কামেল না সব, তা গোলামে শামসে তাবরিজি না সব। আমি মাওলানা রুমি এত বড় মহাদ্দেশ এত বড় আলেম হওয়ার পরেও যতক্ষণ আমি শামসে তাবরিজির গোলামি করি নাই এতক্ষণ আমি কামেল হতে পারি নাই। তোমারে কে কইছে শামসে তাবরিজির গোলামি করতে? তোমাকে আল্লাহ বলছে আল্লাহর গোলামি করার জন্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমাদের রবের গোলামি করো, রবের গোলামি করো, রবের গোলামি করতে আল্লাহ পাক বলছেন। কিন্তু আমাদের তরিকা আমাদেরকে শিখায় যে এক গোলাম আরেক গোলামের গোলামি করার জন্য। তাহলে গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, আর পাঁচ মিনিট, সাড়ে তিনটায় শেষ ইনশাআল্লাহ, কারণ ফজরের নামাজ তো পড়তে হবে নাকি? জি। তাহলে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদেরকে শিখানো হয়েছে যে গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। কিন্তু আমাদের এই তরিকাগুলোতে শিখানো হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত মুর্শিদের গোলামি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কামেল হওয়া যাবে না। যত বড় আলেম হন না কেন আপনি কামেল হতে পারবেন না। কামেল হইতে হইলে একজন আরেকজনের গোলামি করতে হবে। এজন্য মাওলানা রুমি বলছেন যে একটা জায়নামাজের মধ্যে, জায়নামাজ যদি পীর সাহেব একটা মদের বালতির মধ্যে চুবাই দিয়ে তুলে যদি মুরিদকে বলে এই মিয়া এখানে নামাজ পড়, মুরিদ এখানে নামাজ পড়তে হবে। আর যদি বলে না এটা তো মদ এটা তো নাপাক, তাহলে খাতায় বুজুর্গের গ্রেফতার খাতাস, বুজুর্গের ভুল ধরা, হুজুরের ভুল ধরা, এটা আরেক মস্ত বড় ভুল। হুজুরের কোনো ভুল ধরা যাবে না, কারণ হুজুরের এলেম শুধুমাত্র কিতাবি এলেম না, হুজুরের মধ্যে এমন কিছু আলেম আছে যেগুলো সিনা বসিনা পাস করে। মানে হুজুরের এলেম শুধু কোরআন হাদিসের এলেমের মধ্যে সীমাবদ্ধ না, হুজুরের এর বাহিরেও কিছু অদৃশ্য এলেম আছে। ওই অদৃশ্য এলেম কিতাবে কাগজে লেখা থাকে না, এটা হুজুরের সিনার মধ্যে লেখা থাকে। সুতরাং আপনি যদি দলিল চান তো ওইটা দলিল দেখানো যাবে না, এটা এখানে আছে। এই জন্য দলিল চাইলে দেখবেন যে গরম হয়ে যায় আমরা, যদি বলেন যে হুজুর এটার দলিল কি বলেন তো দেখি, এ মিয়া তুমি দলিলের কি বুঝো, তুমি কয় বছর মাদ্রাসায় পড়ছ? আমি 36 বছর মাদ্রাসায় পড়ি, এখনো কিতাব এক লাইন বুঝি না। আর তুমি কয়দিন পড়ছ? আমি বুখারি শরীফ পড়াই, তাও বুখারি শরীফের হাদিস বুঝি না। আর তুমি বুখারি কি পড়ছ, কি বুঝছ? এই যে গরম হওয়ার কারণ কি,
মানে আপনি যেটার দলিল চাচ্ছেন সেটার দলিল তো কাগজে নাই, দলিল তো এখানে সিনা বসিনা, তা আপনাকে সিনা বসিনা দলিল দেখাবে কিভাবে? এই জন্য এবং মাঝে মাঝে এই দলিলের মাধ্যমে আপনার এলহাম হয়, এলকা হয়, কাশফ হয়। আমাদের হুজুরের কাশফ খুলে গেছে। কাশফ কি হয়েছে? খুলে গেছে। কাশফ খুলে কেমনে? কাশফ মানি তো খোলা, কাশফ তো আগের খোলা, কাশফ খুলবে কেমনে? হুজুরের কাশফ খুলে গেছে, কাশফ ওয়ালা ওলি। তারপরে হুজুরের মাঝে মাঝে এলহাম হয়, এলকা হয়, এর মাধ্যমে হুজুরের কাছে এমন কিছু এলেম আসে যেগুলো কিতাবে নেই। এজন্য হুজুরে যা বলবো এটার কোনো দলিল প্রমাণ চাওয়া যাবে না। আজকে তো চারিদিকে মাইকের আওয়াজ যতটুকু গেছে, বলবো যে দেখো শরীর টোলার মানুষেরা মিলাদও শুরু করছে, কি বলেন? শরীর টোলা আজকে মিলাদ হয়েছে, ইয়া নবী সালাম আলাইকে হয়েছে না? আমাদের দেশে কোনো কোনো ভাইয়েরা এরকম মক্কা মদিনায় যায়, যায় চুরি করি করি গোপনে এক জায়গা দিয়ে যায়, তো চার পাঁচজন মিলে ইয়া নবী সালাম আলাইকে বলে, পুলিশ টুলিশ দেখার আগে ক্যামেরা করে গোপনে এক জায়গা দিয়ে যায়, কোলা দিয়ে যায়, এরকম পড়ে আবার তাড়াতাড়ি পালাই যায়। বাংলাদেশে আমি দেখাই, দেখো কে বলে মক্কা মদিনায় মিলাদ নাই? এই যে আমরা তো পড়ে আছি, পড়ে আছেন কেমনে? ফলাই ফলাই, যাতে পুলিশ না দেখে, কেউ না দেখে, এক কোনা দিয়ে যায়। আপনারা কি পড়তেছেন? আরবেরা তো বুঝেই না, আপনি কি কবিতা পড়তেছেন না গান পড়তেছেন না কি করতেছেন, এরা তো বুঝেই নেই। আপনি গোপনে গোপনে এক জায়গা দিয়ে যায় পড়িয়েছেন, কে কয় মক্কা মদিনায় নাই? আমরা তো নিজেরাই পড়িয়েছি। তা আজকেও অনেকে কবো যে দেখো কে কয় শুরু টোলা মিলাদ নাই? আজকে রোজ মাহফিলে তো মিলাদ হয়েছে, কে কয় শুরু টোলা ইল্লাল্লাহ জিকির নাই? আজকে তো ইল্লাল্লাহ জিকির হয়েছে, হয়েছে না? আমার সম্মানিত ভাই এবং বোনেরা, সর্বশেষ কথা হলো আমাদেরকে সব তরিকা বাদ দিয়ে একটা তরিকা ধরতে হবে, সেই তরিকা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ইত্তেবা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল প্রমাণ করে এই বাংলাদেশে একদিন ইনশাআল্লাহ শিরক মুক্ত তাওহীদী ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ এখানে এই যে ভাইয়েরা বোনেরা শুনছেন, এত মনোযোগ দিয়ে শুনছেন এই গভীর রাত্রে, দুনিয়ার বা বাংলাদেশেরও অন্য জায়গায় যদি মাহফিল হইতো এর মধ্যে 99% ঘুমায় যেত, হয়তো হুজুরের একান্ত অনুগত ভক্ত কেউ থাকলে হয়তো দু চারজন জাগ্রত থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যে বাইরে আছেন তাদের কাছে জীবনের চাইতে কোরআন এবং সহি হাদিসের দাম বেশি, জীবনের চাইতে, ঘুমের চাইতে কোরআনে কারিমকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসকে বেশি মহব্বত করেন। এই জন্য দেখেন ঘুম না গিয়ে এই কথাগুলো শোনার জন্য, কোরআন সুন্নার কথাগুলো শোনার জন্য এত অধীর আগ্রহে বসে আছেন। এবং এটাই বোঝা যায় ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে সূর্য উদয় হবে ইনশাআল্লাহ, সেই সূর্য হবে তাওহীদের এবং সুন্নতের। এবং এটার লক্ষণ দেখা যাচ্ছে, বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই বর্তমানে, এমন কোনো সমাজ নাই যেই গ্রামে যেই সমাজে আলহামদুলিল্লাহ সহি আকীদার আকীদা বিশুদ্ধকরণের জন্য ভাইয়েরা বোনেরা প্রাণপণ চেষ্টা করতেছেন না এমন কোনো এলাকা বর্তমানে নাই। একেবারে বাংলাদেশের যেখানে যান, আমি সেন্ট মার্টিন দ্বীপে গিয়েও পাইছি দ্বীপের ভিতরে, সেখানেও আলহামদুলিল্লাহ এই তাওহীদের দাওয়াত সুন্নতের দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। একেবারে নেত্রকোনার বিলের মধ্যে হাওড়ের মধ্যেও চতুর্দিকে হাওড়, বিশাল হাওড়, হাওড়ের মাঝখানে গ্রাম, সেখানে ওই দিন গিয়ে আমরা মাহফিল করে আসলাম। 22টা পরিবার সেখানে আলহামদুলিল্লাহ তাওহীদ সুন্নতের উপরে শিরক মুক্ত বেদাত মুক্ত জীবনযাপন করার চেষ্টা করতেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করতেছেন, সেখানেও আলহামদুলিল্লাহ এই দাওয়াত পৌঁছে গেছে।
ইনশাআল্লাহ অচিরেই হয়তো আমরা দেখতেও পারবো, হয়তো নাও দেখতে পারি, কিন্তু এই বাংলাদেশ একদিন শেরেক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, বিদাত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ মাহফিলগুলোতে শ্রোতারাই বলে দে এই বিষয়ের উপরে বয়ান করেন, কোরআন হাদিসের বাইরে বয়ান করিয়েন না। এখন কিন্তু আমরা বক্তারা ইমাম সাহেবরা অনেক বেকায়দায় আছি, খুব বিপদে আছি, কারণ জনগণ সজাগ হয়ে গেছে, জনগণ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, জনগণ এখন বুঝে আমরা আলোচনা করলে কোনটা কোরআন হাদিস থেকে বলতেছি, কোনটা আমার নিজের মন গড়া বলতেছি, জনগণ ধরে ফেলে, জনগণের ভয়ে আমরা এখন তটস্থ। এই জন্য আমরা জনগণের কোরআন ধরতে দিই না, হাদিস ধরতে দিই না, সবকিছু থেকে দূরে রাখি, তারপরেও ধরে ফেলা, আমরা ধরতে মানা করি, খবরদার কোরআন ধরিয়েন না, হাদিস ধরিয়েন না, আমার যাবে। কিন্তু মানুষ এখন তাও দেখি কোরআন হাদিস ধরে ফেলা, এই কোরআন হাদিস ধরার কারণে আমরা কিন্তু অনেক বেকায়দায় আছি। তো ইনশাআল্লাহ এই বেকায়দাও একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রজন্মে যারাই আলোচনা করবেন, যারাই কোরআন দিনের কথা বলবেন, কোরআন এবং সহি হাদিস দিয়ে বলতে হবে। একটা মজার কথা শোনেন, খুব মজার কথা, এটা না বলে শেষ করতে পারতেছি। যে সকল ভাইয়েরা সবসময় সহি হাদিসকে গালিগালাজ করে, কয় আরে মিয়া তোমরা খালি সহি হাদিস মানে আলে হাদিস হইছ, আর আমরা সহিও মানে দৈব মানে সব মানে, আমরা তোমাদের থেকে বড় আলে হাদিস। তো ওই ভাইয়েরাই কিছুদিন আগে দেখলাম যে মিলাদ নিয়ে বাহাস করবেন, দুই গ্রুপ মিলাদ নিয়ে বাহাস করবেন, এই বাহাসের মধ্যে কতগুলো শর্ত দিছে, যে এই শর্ত মেনে দুই গ্রুপ বাহাস করবে। পরে এক গ্রুপ যাত্রাবাড়ি মাদ্রাসায় বসে নিয়েছেন, এক গ্রুপ ওই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ওখানে যায় বসে নিয়েছেন, দুই গ্রুপ দুই জায়গায় হুঙ্কার দিতেছেন, কিন্তু কেউ কারোর সামনে নেই। আচ্ছা, তো শর্ত যেগুলো দিছেন এই শর্তের মধ্যে লেখা আছে যে বাহাসের মধ্যে যতগুলো দলিল পেশ করা হবে এগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত হতে হবে অথবা সহি হাদিস হতে হবে। বলছে মিলাদের ব্যাপারে কোন দঈফ হাদিস, কোন জাল হাদিস, কোন বুজুর্গের কথা, কোন কিতাবের কথা রেফারেন্স দেওয়া যাবে না। এই কথা কিন্তু আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে এটা কল্পনাও করা যেত না। এখন তারাই এই শর্ত দিছে যে এই মিলাদের ব্যাপারে বাহাস হবে, কিন্তু শর্ত হলো সব সহি হাদিস দিয়ে বলতে হবে, এবং আমাদের কোনো আকাবের কোনো মুরব্বির কিতাব থেকেও দলিল দেওয়া যাবে না, দলিল সব কোরআন এবং সহি হাদিস। তাহলে আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে, যদিও বিরোধিতার খাতিরে বিরোধিতা, যদিও এতদিন আপনাদের বিরুদ্ধে বলছি, এখন আপনাদের সাথে পক্ষে যদি হয়ে যায় তাহলে একটা সরম লাগে না, কি বলেন? এতদিন আপনাদেরকে দেখতে পারিনি, এখন হঠাৎ করে যদি দেখতে পারে তো একটা সরম লাগে। তো এই জন্য বিরোধিতার খাতিরে বিরোধিতা, কিন্তু বাস্তবে বুঝতেছি যে এটাই হক। এই জন্য যখন অন্য জায়গায় বাহাস করতে যাচ্ছি তখন বলতেছি যে সহি হাদিস ছাড়া হবে না, সহি হাদিস দিয়ে বাহাস করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ কিছুদিন পরে মসজিদের মেম্বারগুলো কোরআন এবং সহি হাদিসের মেম্বার হবে ইনশাআল্লাহ, জাল হাদিস মুক্ত, কিচ্ছা কাহিনী মুক্ত, বেদাত মুক্ত মেম্বার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা এবং অন্য সকল তরিকার ইত্তেবা বাদ দিয়ে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার আমাদেরকে তৌফিক দান। কয়টা শেষ করবে? ভাইরা বসেন, আপনারা যাবেন না, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব একটু কথা বলবেন, তারপরে আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা তো আছে নাকি? মেহমান যেহেতু মেহমানদারি তো করতেই হবে, এই জন্য আপনারা একটু বসেন ধৈর্য ধরে, তারপরে ইনশাআল্লাহ মেহমানদারি গ্রহণ করে তারপরে বিদায় নেবেন ইনশাআল্লাহ।
তো আমি যেটা বলছি সর্বশেষ কথা, যে আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তাবা করতে হবে। এই এত্তাবার বাহিরে গেলেই আমি আপনি গোমরা হয়ে যাব, হেদায়েতের উপরে থাকা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা দুই রকমে পালন করা হয়। একটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম এত্তাবা, যেখানে যেটা করেন নাই সেখানে সেটা না করার নাম এত্তাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেওয়ার নাম সুন্নতের এত্তাবা। জানাজার নামাজে, ঈদের নামাজে আজান দেন নাই, এজন্য সেখানে আজান না দেওয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তাবা, সুন্নতের এত্তাবা। তাহলে একই কাজ সব জায়গায় করা যায় না, কোন জায়গায় করলে ইবাদত হয়, কোন জায়গায় করলে গুনাহ হয়। ভালো জিনিসও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে, এত্তাবা বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে করা হয় তখন সেটা বেদাতে রূপান্তর হয়, সেটা গুনাহ। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ভাই বোনেরা এটা বুঝতে চায় না, কারণ মিয়া এটাকে খারাপ কাজ নিয়ে, এটা তো ভালো কাজ, এটা তো ভালো জিনিস, কিন্তু ভালো জিনিসটাই সব জায়গায় করা যাবে না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।